যত দ্রুত সম্ভব তত দ্রুত দেবার জন্য দাবি জানায়। সাংবিধানিক সংস্কার প্রয়োজন, আইনগত সংস্কার প্রয়োজন, বিচার বিভাগের সংস্কার প্রয়োজন, আমাদের নির্বাচন কমিশনের সংস্কার প্রয়োজন। কিন্তু একই সঙ্গে আমরা এটাও বলতে চাই, সংস্কার সবচেয়ে বেশি ন্যায্য হয় যদি সেটা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সংস্কার হয়। আমাদের লড়াই এখনো শেষ হয় নাই, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি, আমরা মানবাধিকারের জন্য লড়াই করেছি, আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করেছি। বাংলাদেশে এখনো কোন নির্বাচন অনুষ্ঠিত হয় না, হয় না আবার। আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান তার বক্তব্যে বলেছিলেন, আগে ছিল দৃশ্যমান শত্রু, এখন অদৃশ্য শত্রু। Jump!